আর কালীপূজোকে কেন্দ্র করে মারধর এমনকি মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায় ময়না থানার চংরা বাগিচা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কালীপূজো। বৃহস্পতিবার সন্ধ্যা 9টা নাগাদ সুভাষ বন্দ্যোপাধ্যায় বাতাস বগটিতে পূজো মণ্ডপে আসে, তখন মদন প্রামাণিক তাকে গালিগালাজ করে, এরপর সুভাষ বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ। এই পরিস্থিতিতে সুভাষকে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে মদন প্রামাণিককে গ্রামবাসীরা একটি রুমের মধ্যে আটক করে রাখে। ঘটনাটা হয়েছে বলতে, বাবা বাড়িতে ছিলেন, আমার শ্বশুর মশাই বাড়িতে ছিলেন, তারপরে ওখানে পূজা হচ্ছে চংড়ায় বাঞ্চাপাড়ায়, পূজাতে আসছিলেন ভোগ দেওয়ার জন্য, আসছিলেন, তারপরে এসে বুঝেছিল, তারপরে কি মারামারি হতে কি বাবাকে ঠেলে দিচ্ছে আর কি, ঠেলে দিতে ওই মাথার চোট লাগছে, ওখান থেকে রক্ত বের হচ্ছে, ওখানে ডাক্তারি করা হয়েছে, তারপরে আমরা এখানে হাসপাতালে এসে ডাক্তার দেখালাম, টিচ টিচ করে দিল। এই আজকে চংরা বাগিচা পাড়ায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সুভাষ বন্দ্যোপাধ্যায় উনি আমার পাড়ারই একজন ব্যক্তি, উনি আমার সম্পর্কে জেঠু হন। আজকে কালকে আমাদের কালী পুজো হয়েছে, আজকে সন্ধ্যা আরতির সময় উনি ভোগ দিতে এসেছিলেন, এসে ওখানেই ছিলেন উনি। ওই অবস্থায় আমারই পাড়ার একজন মদন প্রামাণিক, উনি বোধহয়, আমার যেটা মনে হয়, উনি বোধহয় অসুস্থ অবস্থাতেই আছেন, মানসিকভাবে ঠিক নেই, যেটা মনে হচ্ছে যে মদ্যপ অবস্থা। তো উনি এসে ওই ওনার সাথে কিছু তর্কাতর্কি করে, এই অবস্থায় কথা কাটাকাটি হতে হতে ওনাকে ওই গিলে অতন নায়ক বলে একজন চিকিৎসক ডাক্তার, স্থানীয় ডাক্তার, ওনার ওখানেই কথা কাটাকাটি হতে হতে ওই জেঠুকে গিলে ধাক্কা মেরে দিয়েছে আর কি, তাতে ওনার ওই মাথা ফেটে গেছে। ওখানে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তারপর আমরা ওই ময়নাতে স্বাস্থ্যকেন্দ্রে এসেছি, চিকিৎসা করেছি, এখানে ওই মোটামুটি ওনার চিকিৎসা করেছি। এই মুহূর্তে কি থানায় কমপ্লেন বা লিখিত কোনো জানিয়েছেন বা জানানোর প্রোগ্রাম না পরিকল্পনা আছে? আজ এখনও পর্যন্ত কিছু থানাতে লিখিত কমপ্লেন করা হয়নি। তো ওনার বাড়ির তরফ থেকে যেটা ওনার বৌমা আছে, আমার বৌদি হয় সম্পর্কে, এবং দাদারা বাইরে থাকে ওনার ছেলেরা, তারাও যেটা জানিয়েছে যে যদি পাড়া কিছু আলোচনা করে ঠিক আছে, না হলে প্রশাসনিক দিক থেকে তারা কমপ্লেন করতে রাজি আছে। সূত্রের খবর, গভীর রাতে পাড়ার লোকেরা আলোচনা সাপেক্ষে মদন প্রামাণিক ভুল স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। এলাকার বৃদ্ধজন পূজোকে কেন্দ্র করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আশা করেনি, ফলে আগামী দিনে এই পূজোতে নিরাপত্তার অভাব দেখা দেবে বলে মনে করা হচ্ছে। যখন সন্ধ্যা আরতি হচ্ছিল, সুভাষ বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে ভোগ বাতাসা দিয়েছিলেন, আমরা উনার ভোগ বাতাসা খোঁজার সময় মদন প্রামাণিক উনি এসে এখানে খুব তাকে বিশৃঙ্খল অবস্থাতে তাকে অশ্লীল গালাগাজ করে তিনি সরে গেলে সেখানে গিয়েও তিনি উত্তেজিত অবস্থায় সুভাষ ঠাকুরকে মারধর করেন এবং তার মাথা ফাটিয়ে দেয়, রক্তারক্তি হয়। আমরা তখন তাকে ধরে আমরা আমাদের কমিটির ঘরে রেখেছি এবং পাড়া সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত হয়েছে এবং ওর ওনার স্টিচ গিয়েছে এবং তার ফ্যামিলি আমাদেরকে বলেছে যে পাড়া আমাদের সঙ্গে থাকুক এবং অ্যাটেম্প টু মারার বয়স্ক, ওনার বয়স 70-এর ওপরে এবং তারপরেও 75 বছর বয়স ওনার, তার পাশাপাশি উনি মানে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে গেছেন, ওনাকে এমনভাবে ধরেছে আমি নিজে ওনার মদন প্রামাণিকের হাত টেনে ছাড়াতে পারিনি, এমন অবস্থা, তাকে এমনভাবে ধরে রাখছে সে বয়স্ক লোক হিমশিম খাচ্ছে। আমি সেই সময় হাতটা টেনে অনেক কষ্টে ছাড়িয়ে ওনাকে ধরে রেখেছি, এখন ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। আপনি কি আপনার বাড়ি কম খরচে মনের মতো সাজাতে চান? তাহলে আপনার বাড়ির ভিতর রং না করে ডিজাইনার ওয়ালপেপার লাগান। আপনার মনের মতো ডিজাইনের আপনার বাড়িকে গড়ে তুলতে ময়না এই সর্বপ্রথম নিয়ে এসেছে OSKM 3D ওয়ালপেপার। রোলার প্রিন্ট করে আপনার বাড়ি সাজাতে গিয়ে যত খরচ হয় তার অর্ধেক টাকার থেকেও অনেক কম খরচে আপনার বাড়ি ভালো থেকে ভালো সাজান। আর কলকাতায় নয়, আপনার বাড়ির পাশেই কলকাতার দামে ওয়ালপেপার পাইকারি ও খুচরো পাওয়া যায়। আজই আসুন ময়নার পেটুয়া মোড়ে স্কুলের সম্মুখে OSKM 3D ওয়ালপেপার সেন্টারে। বিশেষ দ্রষ্টব্য, কোরিয়ান ও চাইনিজ ওয়ালপেপার পাওয়া যায়।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739।